हेलो एंड अ वेरि वार्म वेलकम टू अनन्या रान्नाघर। आज के आपनादेर जोन्नो आबार एकटा फांडा निये एसेछि, जे से फांडा नय आंडेका फांडा, डिमेर रेसिपी, डिम पोस्त। पोस्त बांगालीदेर भीषण फेवरेट एकटा जिनिस, डिमेर संगे कम्बाइन करे देखुन कि रकम करे बानाय आमार रान्नाघरे। शिखे निन डिम पोस्त। शुरू करछि डिम पोस्त। प्रथमे गैसटा अन करे निलाम, একটু মাস্টার্ড অয়েল, তেলটা যতক্ষণ গরম হচ্ছে আমি ডিমটাতে একটু নুন আর হলুদ মাখিয়ে নেব। একটু হলুদ আর একটু নুন, এটাতে কোট করে ডিমটায় যদি আমি নুন আর হলুদ কোট করে তেলে ভাজি একটা অদ্ভুত লাল রং তৈরি হয় ডিমটায়, সেটা আবার অন্য জায়গাকার ডিমের রেসিপিতে পাওয়া যায় না। এটা বাঙালিরাই করে এইভাবে, ডিমটাকে আগে একটু ভেজে তুলে নেয়। বাঙালি রান্নায় একটা বৈশিষ্ট্য আছে, আমরা সবসময় একটু আগে ভেজে নিই। যদি মাছের ঝোল বানাই মাছটাও ভেজে নিই, আর ডিমের ঝোল বানালে ডিমটাও ভেজে নিই। এবারে নুন হলুদ মাখানো হয়ে গেছে, আমি ডিমটা ভেজে নেব। তেলটাও গরম হয়ে গেছে, নুন হলুদ দিয়ে ভাজলেই ডিমে একটা সুন্দর লাল রং আসে, সেটার কথাই আমি বলছিলাম। এই দুদিকে সব দিকে একটু কালার এসে গেলে আমি ডিমটা আবার উঠিয়ে নেব। ডিম পোস্তর ডিমটা ভাজা হয়ে গেছে, এখন পোস্তটা রেডি করছি। যে তেলটা আমার প্যানে আছে ওতেই পোস্তটা ঢেলে দিলাম। পোস্তটা আমি একটু আগে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে বেটে নিয়েছিলাম মিক্সিতে, অল্প একটু নুন আর কাঁচা লঙ্কা দিয়ে। এটাকে নাড়তে চাড়তে যতক্ষণ এটা জলটা একটু শুকিয়ে যাবে ততক্ষণ একটু নাড়ব। পোস্ত থেকে জলগুলো সব এখন শুকিয়ে এসেছে, একটু নাড়াচাড়া করে আমি নামিয়ে দেব, এরপরে বাকি প্রসেসটা করব। পোস্তটা হয়ে গেছে, নামিয়ে দিলাম। আর একটু তেল দেব, মাস্টার্ড অয়েল এগেন। ভালো করে গরম হবে, গরম হলে প্রথমে পেঁয়াজটা ভেজে নেব, তারপর যে পোস্তটা বেটে শুকিয়ে রেখেছি সেটা দিয়ে দেব। পেঁয়াজটা দিয়ে দিলাম, একটু ভাজা ভাজা করছি, ভাজা ভাজা হয়ে গেলেই পোস্তটা দিয়ে দেব। পোস্ত তো একদম বাঙালিদের একটা ফেভারিট রান্না, আর ডিমে আছে প্রচুর প্রোটিন। তো কেউ যদি মনে করে মাছ মাংস না খেয়ে একটু বাজেট করবে, ডিম কিন্তু একটা আইডিয়াল প্রোটিন টু হ্যাভ। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি পোস্তটা মিশিয়ে দেব। এতে দেব একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো, একটা কাঁচা লঙ্কা ভেঙে। এবার ভালো করে সব পুরো মিক্সচারটা এর মধ্যে মিশিয়ে দেব। অ্যাড করে দেব ডিম। পোস্তটাও আমি একটু নুন দিয়ে বেটেছিলাম, আর ডিমটাও মাখিয়েছিলাম নুন আর হলুদ দিয়ে, সুতরাং আমি আর নুন দিচ্ছি না, দেব একটু চিনি। এটা এত শুকনো শুকনোও খাওয়া যায়, শুকনো ভাতের সঙ্গে খুব ভাল লাগে খেতে। আর চাইলে আর একটু জল দিয়ে একটু গ্রেভিও করে নেওয়া যায়। আমি আর জল দিচ্ছি না, আমার এই ডিম পোস্তটা শুকনো শুকনো মাখামাখাই খুব ভালো লাগে। এটা একদম রেডি হয়ে গেছে, শুধু লাস্ট ফিনিশিং টাচ একটু মাস্টার্ড অয়েল ওপর থেকে ছড়িয়ে দেবো। দ্যাটস ইট, ডিম পোস্ত ইজ ডান। রেডি করে ফেলেছি আপনাদের জন্য একটা ফাটাফাটি রেসিপি, নিশ্চয়ই বাড়িতে ট্রাই করুন। আন্ডেকা ফান্ডা সিরিজ থেকে ডিম পোস্ত। যদি ভালো লাগে বাড়িতে ট্রাই করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, লাইক করুন, অ্যান্ড সাবস্ক্রাইব টু অনন্যার রান্নাঘর।